মাসুদ ভাই, তুমি লতাকে মানা করো জাহিরের সাথে মেলামেশা না করতে। জাহিদের সাথে মেলামেশা করলে কি এমন অসুবিধা? অসুবিধা আছে। আমি লতাকে চাই না, আমি তোকে চাই। অসম্ভব। আমি বেঁচে থাকা অবস্থায় তোকে আর কারো হতে দেব না। চেষ্টা করে দেখ। এই যাই শুন। হ্যাঁ বল। তুই লতার সাথে মেলামেশা করা বন্ধ কর। কেন? ও, তুই লতার সাথে প্রেম করবি? তুই আমার বন্ধু মানুষ, তুই যদি চাস লতার সাথে প্রেম করতে তা আমাকে বল, আমি নিজেই ওর লাইফ থেকে সরে দাঁড়াবো। আর একটা উল্টা পাল্টা কথা বলবি, থাপ্পড় মেরে কান গরম করে ফেলবো। লতা আমার কথা বুঝে, তুই আমার কথা বুঝিস না, এইটাই তো আমার মাথা ব্যথা। মন দেওয়া নেওয়া কখনো জোর করে হয় না, তুই তো জোর করতেছস। আরে আমি তো জোরেরই মানুষ, তুই বুঝস না? লতা যদি নিজের ভালো নিজে না বুঝে তুমি কি করবে? কি করব মানে, যে কোনো মূল্যে জাহিদের কাছ থেকে আমি লতাকে সরাবই। প্রত্যেকটা কাজেরই কোনো না কোনো মানে থাকে, কিন্তু এই কাজের মানেটা কি? তুমি তোমার মানে নিয়ে থাকো, আমি গেলাম। আমি টিনার ভালোবাসা সারা দেইনি বলে টিনা সবার কাছে বলে বেড়াচ্ছে আমি নাকি পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ। বলিস কি? হ্যাঁ সরি বন্ধু, এর ভেতর আমি নাই। বন্ধু, রাজকন্যা রাজ সিংহাসন দুটোই আমার চাই। টিনা, তোমার অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেবো।